আপু আল্লাহনবী আমারে এত কষ্ট হয় এত কষ্ট করে আমি আরা গো আই উঠে দৈনন্দিন দিন তুই এবার আপনার জন্য খানা নিয়ে আসি আল্লাহ নবী গো আজকে চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন আজকে পূর্ণ হবে আজকে আমি দেখি সম্পূর্ণ আপনি ব্যতিক্রম অন্য দিনের চেহারা আর আজকের চেহারা যেন ব্যতিক্রম দেখা যায় নবী গো এতে কি আপনি খুশি হন আপনার কাছে কি ভালো লাগে আনন্দ লাগে আল্লাহ নবী তখন ডাক যেমন খাদি যা আমি আজকে হাসতেছি কেন জানো আমার হাসার কারণ হলো আজকে যখন তুমি আমার কাছে আসবে তুমি আসার আগে আল্লাহরে ফেরেস্তা জিবনিল আমার কাছে এসে যে জিবনিল এসে আমার কাছে একটা আনন্দের সংবাদ পৌঁছে দিয়েছে ও খাদিজা সোনা আনন্দের সংবাদটা হলো এই তুমি যে চল্লিশ দিন আমার জন্য খানা নিয়ে আস তোমার বয়স তো এখন কম হয় নাই স্বামীর প্রতি তুমি যে ভালোবাসা এই ভালোবাসা দিয়ে কেম হার এত খুশি হয়েছে খাদিজারে শোনো জিব্রিলে সে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে গেছে মহান আল্লাহ তোমার এই আযান শুনলে দেখে এত খুশি হইছে আল্লাহ রব্বুল আমীন তোমার বড় সন্তুষ্ট হইয়া আকাশের মালিক মহান আল্লাহ তোমাকে জিব্রিলের মাধ্যমে সালাম জানাইছে খাদিজা এ জন্য আমি আজকে খুব বেশি আনন্দিত হইছি ও খাদিজা আল্লাহ তোমাকে স্বয়ং নিজে জিব্রিলের মাধ্যমে সালাম জানাইয়া দিবেন বাইরে মার এই ছিল খাদিজার আল্লাহ নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা ইমান আই না খাদিজা ইমানের কারণে দুনিয়ার সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন নবীর জন্য এমন প্রেম ভালোবাসা দেখেছে এরপরেও তাদের ভিতরে একটা আখের আখের ভয় ছিল পরকালের বই ছিল এত ভয় হাদিস শরীফের মধ্যে আসছে আম্মা জান চুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন انتقাম করবেন انتقালের মাত্র কয়েক দিন আগে নবীজি এসে খাদিজা একদিন বিছানার মধ্যে পড়ে আছে ভীষণ জ্বর প্রচন্ড যুরের কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহার চেহারাতে এত যুলম হয়েছে খাদিজা বিছানার সঙ্গে ফিট লেগে গেছে

আমি দুইটি কারণে কান্দি নবীজি আমার ডাক খাদি খাদিজা কোন দুইটি কারণে কান্দো আম্মা খাদিজা জবাব দেন কয়া আমি প্রথমত আপনার জন্য কান্দি দুই নাম্বার আমি আমার নিজের জন্য কান্দি আমি আপনার জন্য কান্না করি আবার আমার নিজের জন্য কান্না করি আল্লাহ নবী ডাক দেন খাদিজা তুমি আমার জন্য কেন কান্না করো খাদিজাতুল কুবরা তখন ডাক দিয়া বলে নবীগো আমার বয় হয় এতদিন আমি দুনিয়াতে ছিলাম আমি যদি মরে যাই আপনার পাশে কে তাকবে আপনার মা নাই আপনার বাবা নাই আপনার তাই কে আপনাকে সাহায্য করবে আরবের কাফেররা সুযোগ পায় হয়তো আপনার গায়ে আঘাত করে বসতে পারে এজন্য আমার বয় হয় আমি চলে গেলে পরে নাকি কাফেররা সুযোগ পায় যদি আপনার গায়ে আঘাত করে আমি খাদিজা কি এটা বরদাস্ত করতে পারব এই জন্য আমি খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে আমি খাদিজা যা করি খাদিয়া চল এই কথা শুনে ছোট্ট মেয়ে আপনার আমার নবীর কলি যার চোখ নামে যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ফাতিমা তুবি দা তুমি ফাতেমা আমার কলি যার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মা কি ডাক দেয়া কয় আম্মা জান আপনি চিন্তা করবেন না আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার দায়িত্বটুকু আমি ফাতেমা আদায় করব আমার বাবা যখন দিনে দাওয়াত দিবে এই অবস্থায় আমি আমার বাবাকে একা না আমি আমার বাবার পিছনে থাকবো আমার বাবা এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে আম্মা জান খাদিজা ইন্তেকালের পরে আবার নবী যখন সুখে কাত নবীর পিছনে যখন কেউ নাই এতিম নবীর পিছনে কে থাকবে আল্লাহ নবী যখন ইমানে দাওয়াত দেওয়ার জন্য বের হবস্থায় অবস্থায় মে চুট্ট মে হজত পাঁচে মা আমার আপনার নবীর রামা চুল্লি লাল পাঞ্জাবির পিছন দিক থেকে কাপড় টেনে ধরে রাখে নবীজির সব চাইতে আপন যিনি ছিলেন তিনি হলেন আপনার আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাহা খাদিজাতুল কুবরা ছাড়া সেই সময়ে আমার আপনার নবীর আশেপাশে তখন আর কেউ নাই কারণ একজন নবীজি এতিম আমার আপনার নবীজির বাবা নাই নবী পৃথিবীতে আসার আগে বাবা হারাইছেন একদিকে বাবা নাই অন্যদিকে মা নাই আমার নবীর আল্লাহ নী এবার ইমান এবং ইসলামের দাওয়াত দিতে গিয়া মক্কা বসি বেঈমান কাপের দের যন্ত্রণায় আমার নবীকে পড়তে হয় এমনকি আল্লাহ নবী একদিন ইসলামের দাওয়াত দি আমার যখন ঠিক সেই সময়ে আবু জাহালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে আবু জাহালের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আবু জাহাল আমার আপনার নবী সুযোগ বুঝে খুব মেনে দিছে এমন ভাবে তোর বাড়ি আমার আপনার নবীজির মাথা বড় বড় তোর বাড়ি দিয়ে মারছে মুহূর্তের ভিতরে তোর বাড়ির আগাতে আমার আপনার নবী বিশ্ব নবীর মাথা থেকে রক্ত বের হতে আরম্ভ হয়েছে নবীজি অবস্থায় দৌড়ে গেলেন আম্মা যান খাদিজাতুন কুবরার কাছে দৌড়ায় গেলেন আমার আপনার নামে খাদিজা চুল কুমড়ার কাছে গিয়া ডাক দিয়া বলেন ও খাদিজা আমার কি দোষ আমার দোষ একটাই আমি ইসলামিন দাওয়াত দিই এক আল্লাহ দাওয়াত দিই সত্যির প্রতি মানুষকে আহ্বান করি এজন্য সুযোগ পাইয়া আবু জাহাল আজকে আমাকে খুব মেনেছে তরবারি দিয়ে আমার গায়ে আঘাত করে ফেলেছে আল্লাহ নবীজির চেহারার দিকে তাকায়া আম্মা খাদি যা দেখতেছেন অনবরত আমার নবীর চেহারা থেকে ফুসিং দিয়া রক্ত বের হয় খাদি যাই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে খাদি যা ডাক দিয়া কয় রঘু আজকে আমার স্বামী আছি আমার কেউ নাই যদি আমার স্বামী না না আবু জাহাল বুঝি ভাবে সুযোগ পায় আগান করত খাদিজার চোখের পানি ছেড়ে দিয়ে করতেছে ঠিক সেই সময়ে আমার নবীজির আপন চাচা সবচেয়ে ছোট চাচা নাম ছিল আমির হামজা আমির হামজা তিনি শিকার করার জন্য জঙ্গলে দিকে রওনা হয়েছেন শিকার করার জন্য জঙ্গলে গিয়ে তিনি যখন পৌঁছা গেলেন আমির হামজা আর আমার নবীজির বয়স ছিল খুব কাছাকাছি আমার মায়েরা আমির হামজা জঙ্গলে গিয়ে যে মুহূর্তে একটা ঠিক হাতে নিয়েছে হাতে নিয়েছি তীর টাইম করে সোজা করে যখন হরিণকে উদ্দেশ্য করে মারবে আমিরা হামসা তখন শুনতে পায় হরিণ তার জাবান খুলে দিয়া আমিরা হামসাকে ডেকে বলে ওরে আমিরা হামসা শুনা শিকার সব গুলি তীর শেষ হয়ে গেছে শুধু একটা তিন আছে এটা না হয় একটু পরে মাইরা হরিম শিকার করে তুমি বাড়িতে যেতে পারবে কিন্তু শুনে নাও তোমার যে বাতিজা মোহাম্মদ ইয়াতিম বাতিজা মুহাম্মাদের খবর নাক শুনি তোমার বাতিজা মুহাম্মাদের গায়ে আবু জাহাল এমন ভাবে আঘাত করেছে তোমার বাতিজা মুহাম্মাদের চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেছে বিশ্বাস যদি না হয় বাতিজা মুহাম্মাদের বাড়িতে গিয়া খবর নিয়ে দেখে আসো বাইরে আমার যেই মুহূর্তে এই কথা আমি হামজা শুনেছে আমিনা হামজা এই কথা শুনে সাথে সাথে হয়ে গেছে আমিনা হামজা মনে মনে চিন্তা করে আমার ভাতিজাটা হলে সাধারণ কোনো মানুষ না এই মক্কায় আমার বাতিজা হলো এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ এত সম্মান দিয়েছে শুধু তাকে সম্মান করে তা না জঙ্গলের প্রাণী না পর্যন্ত তাকে সম্মান করে আমিনা হামজা বড় আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হইয়া আমিন হামজা দৌড়ে বাড়ির দিকে রওনা করছে এখন আর আমিন হামজা তীর মারা বন্ধ করে দিছেন দৌড়া বাড়ির দিকে রওনা করেছেন বাড়িতে দৌড়ায় যখন গেলেন গিয়া শুনতে পান আমি না হামজার স্ত্রী নবীর চাষি ডাক দিয়া কয় ভগবানের স্বামী তোমার খবর আজকে আবু জাহাল সুযোগ পাইয়া তোমার বাদিজা মোহাম্মদ কে এমন ভাবে আঘাত করেছে তখন আমি হামজা ডাক দেয়া কহ তুমি আমাকে খবর দিতে হবে না আমার বাদিজা তো সম্মানিত মানুষ আমার বাদি যেন সম্মান আল্লাহ এত দিয়েছি আমি জঙ্গল থেকে হরিণ শিকার করা বন্ধ করে কেন আসছি কারণ আমি জঙ্গলে যখন গিয়ে তীর মারব এমনিতেই হরিণ আমার বাদি যেন খবর আমার কানির ভিতরে পৌঁছা দিয়েছে আমির হামজা দৌড়ায় আসছেন বাদিজা মোহাম্মদ কে দেখার জন্য দূরে যখন আসছে আইসে দেখতেছে আপনার আমার মা

তুমি কি প্রতিশোধ গ্রহণ করবে নাকি আমি প্রতিশোধ গ্রহণ করব আমি না হামসা ডাক কয় খাদি যা টেনশন করো না তুমি টেনশন করো না কাবার মালিকের কসম করে বলি আসমানের মালিকের কসম করে বলি জমিনের মালিকের কসম করে বলি যতক্ষণ পর্যন্ত আমার বাতিজা মোহাম্মদের প্রতিশোধন গ্রহণ না করব ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফেরত আসবো না আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আবু জাহাল কোথায় আবু জাহালকে আমি তন্ন তন্ন করে তালাস করে আবু জাহাল কেন আমার বাতি যার গায়ে আঘাত করল আমি প্রতি শুধ্রহণ না করে আমি আর বাড়িতে ফেরত আসব না দৌড়ায় গেছেন আমির হামজা বাতিজার প্রতি কি মহব্বত একটু বয়সের একটা মিল আছে অনেক সময় দেখবেন ছোট চাষা আর বড় ভাইয়ের ছেলে চাষার হয় বাতিজা বয়সে অনেক সময় চাষা বাতিজা হাম বয়সী হয় এক সমান বয়সী হয় আমার ভাইরা এক তো বয়সে বয়সে একটা মিল এ তো এক ভালোবাসা আছে আর একটু বাতিজা কি ছিল তার মহম্মত দূরে গেছেন আবু জাহেলের কাছে আবু জাহেল এক জায়গায় বসা আছে আবু জাহাল বসা আছে আবু জাহালের बीच চতুর্দিক দিয়ে আবু জাহালের সঙ্গী সাথীরা বসা। চলামন্দরা বসে আছে। চলামন্দরা আওয়াজ দেয় আবু জাহান ওই তো দেখা যায় মুহাম্মাদের চাচা আমির হামজা চলে আসতেছে মনে হয় আমির হামজা আপনার গায়ে হাত দেবে। একটু অর্ডার দেন। মুহাম্মাদের মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নি চাচা। আমির হামজাকে আমরা আবার একটু উত্তম মাধ্যম দিয়া দি সেই মুহূর্তে কথা বলেছি আবু জাহাল ডাক দেয়া কয় না রে না সাবধান আমি তো মারাত্মক বড় ফরাদ করেছি এখন আর তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতে যেও না অতিরিক্ত বাড়াবাড়ি অবস্থা কিন্তু ভালো হয় না অতিরিক্ত বাড়াবাড়ি করে না একটু বড় কাছে আসলেন নবী চেসামিনা হামসা আবু জাহেলের কাছে এসে আবু জাহাল কি হইল আমার বাতিজার উপরে তুমি কেন চড়াও হয়েছ এই কথা বলি না আমি রামজার হাতের ভিতরে তরবারি ছিল আর কোন কথা নাই তরবারি দিয়ার ডাইরেক আবু জাহেলের মাথা বরাবর তরবারি দিয়ে আঘাত করে বসছেন আবু জাহেলের মাথা ফেডে রক্ত বের আরম্ভ হয়েছে সঙ্গী সাথীরা রাগ দেখো আবু জাহাল সুযোগ পাইয়া তো তোমার বাতিজা মুহাম্মদের চাচা আমির হামজা বুঝি তোমার গায়ে আঘাত করে বসেছে তুমি কি এখনো শান্ত রয়েছ একটু কি তুমি আমাদেরকে অর্ডার করবে না যদি অর্ডার করো আমরা প্রতিশোধ না গ্রহণ করে বাড়িতে যাব না এমনিতে আবু জাহাল ডাক দিয়ে ও আমার সঙ্গী সাথীরা যতটুকুন হয়েছে যথেষ্ট হয়েছে এর চাইতে আর বেশি বাড়াবাড়ি করা যাবে না আমি আমার বদলা পেয়ে গেছি আমি তো অপরাধ করেছি আমার বাতিজা মুহাম্মদের কোনো দুধ ছিল না আমার পানের ভাইরা একটা কথা জেনে রাখা দরকার আবু জাহাল কিন্তু আমার না বিজির আপন চাষা এলাকার চাষা এলাকার চাষা আর আপন চাষা ছিলেন না মিরা হামজা আবু জাহেন রাগ কয় আমি আমার বদলা পেয়ে গেছি এখন আর বিয়া দি করবো না যদি বিয়া দি করি গো না জানি আবার কোন গজব আমার উপরে বদিদ হয় এই কথা বলে আবু জাহেল নিস্তব্ধ হয়ে গেছে আমির হামজা এমনিতি আবু জাহালকে জিজ্ঞাসা করে ও আবু জাহাল আমার বাতিজাকে এত কষ্ট তুমি দিলা এত আঘাত করলে এর কারণ কি একটু খুলে বলবা আমি তো প্রতিশোধ নিয়ে নিয়েছি তবে আমার বাতিজা আব্দুরকে একটু বলবা আবু জাহাল লাগ দেয়া গয় শোনা গ তোমার বাদিজা মোহাম্মদের কোন দুষ নাই এই একটা দোষ তোমার বাদিজা মোহাম্মদে কাল্লার দাওয়াত দেয় তোমার বাতিজা মোহাম্মদের কোন দোষ নাই একটাই সেটা হলো তোমার বাতিজা মোহাম্মদ এক আল্লাহ দাওয়াত দেয় এই কারণেই আমি তার উপরে ক্ষুব্ধ হইয়া আমি রাগান্বিত হইয়া তোমার বাতিজা মোহাম্মদের উপর আঘাত করেছি আর হয় তোমার বাতিজার মতো এত সচ্চরিত্রবান এত সুন্দর এত ভালো ছেলে এত ভালো পোলা এই মক্তাতে আরেকটা নাই এই কথা বলা সাদের সাথে মনে হয় যেন আমিরা হামজার অন্তরী ভিতরে আল্লাহ হেদায়তের নূর ঢুকা দিয়েছে এমনিটি লক্ষ্য করে দেখেন আমি না হামসা ডাক কয় ও আবু জাহাল তাইলে আমি বুঝতে পেরেছি আমার বাতিজা যে দাওয়াত দে এটা সত্য আমার বাতিজা যে আখেরি নবী এটা সত্য আমার বাতিজা যে আল্লাহর বন্ধু আমার বাতিজা যে নবী কুল সম্রাট এটা আমার বুঝতে দেরি হয় নাই কারণ আমার বাতিজার পক্ষে হরিণী পর্যন্ত থাকে তুমি যে আঘাত করেছো আমার জানে গায়ে এটা কি আমার কাছে কেউ সংবাদ দিয়েছে না কোনো মানুষ সংবাদ দেয় নাই আমি হরিণ স্বীকার করার জন্য জঙ্গলে গিয়েছিলাম জঙ্গলের হরিণে আমাকে সংবাদ দিয়েছে এতি আমি বুঝতে পেরেছি আমার বাতিজা সাধারণ কোনো মানুষ না বিশ্ব দেখে তিনি আল্লাহর বন্ধু অতএব তেরি করে কোনো লাভ নাই আমি আমার বাতিজা যা কে নবি আমি বুঝতে পেরেছি এখন আমার পরিপূর্ণ এক হয়ে গেছে ভালোই হয়েছে আমি এই মুহূর্তে আমার বাতিজা মহম্মদেবীর কাছে গিয়া কালমা পরে মুসলমান হয়ে যাব আমির হামজা দূর হয়ে গেছেন বাতিজা মোহাম্মদের কাছে গিয়ে বলতেছেন বাতিজা তুমি আর মনে কষ্ট নিও না তুমি অনেক কষ্ট পেয়েছ আবু জাহেল তোমাকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আঘাত করেছে এজন্য আমি জায়গায়তেই তার প্রতিশোধ গ্রহণ করে নিছি অতএব তোমার কোনো টেনশন নাই তবে শোনা এতদিন আমি তোমার ব্যাপারে তেমন কোনো ধারণা রাখতে পারতাম না আজকে আমার চোখ খুলে গেছে আমার অন্তর খুলে গেছে আল্লাহ মনে হয় আমাকে হাদায়াত দিয়ে দিয়েছে পক্ষ থেকে তোমার ব্যাপারে যখন এই আওয়াজ শুনতে পাইলাম হরিণ বলতেছে তোমাকে নাকি জাহাল আঘাত করেছে সেই সময় আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোন মানুষ না তুমি এক মহামানব তুমি আল্লাহর পায়া তুমি আল্লাহর বন্ধু আমার বিশ্বাস হয়ে গেছে আরো বেশি বিশ্বাস হয়েছে আবু জাহাল তোমার গায়ে আঘাত করেছে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য তার ছিল না আবু জাহাল একটাই কারণ সেটা তুমি সেই আল্লাহর দাওয়াত দাও অতএব আমার বুঝতে দেরি হয় নাই তুমি যে आखেরি নবী তাই আমি তোমার কাছে আসছি তুমি আমাকে হাতে হাত রেখে বায়াত করায় নাও আর কালামা পড়ে মুসলমান বানায় দাও আমার قناه ভাইরা নবীজি কত যখন শুনেছেন আল্লাহর নবীজি কান্না করে। মানুষ কয়েক কারণে কান্না কয়েক কারণে কান্না করে মানুষ যখন বেশি সুখে থাকে বেশি আনন্দিত হয় তখনও কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আবার যখন মানুষ একটু কষ্ট পায় তখনও কি মানুষ চোখের পানি চেড়ি দিয়া কান্না গড়ে এবার আমার বন্ধুর আমার আমার নবী এত খুশি হয়েছেন নবী দুইটা হাত বাড়া দিয়া বলেন ও চা আজকে আমার মনের ভিতরে আর কোনো কষ্ট নাই আমার মনের ভিতরে আর কোনো আঘাত নাই এই মুহূর্তে আমি এত খুশি হয়েছি আবু জাহালামাকে যত কষ্ট দিয়েছে তোর বারের আঘাত দিয়া আমাকে রক্তাক্ত করেছে আমাকে রক্তাক্ত করেছে আমার চেহারা থেকে রক্ত জড়তেছে এই যে আমার একটা কষ্ট ছিল আপনি কালমা করেছেন আল্লাহর কসম আসমানের মালিকের কসম করে বলি মুহূর্তের ভিতরে আমার অন্তর থেকে সব কষ্ট দূরে চলে গেছে বাইরে আমার বন্ধুরা আমার আসুন এই জন্য বল দিছিলাম

এজন্য আমি যে আলোচনা ছিলাম মূল কথা না আপনাদেরকে যারা বোঝাই দিতে চাইছিলাম এই যে মক্কা খানে কাবা তো মক্কা মক্কা শরীফের মর্যাদা আল্লাহর কাছে কেন বাড়ছে এর তিন কারণ প্রথম নাম্বার কারণ হলো মক্কা শরীফের ভিতরে আল্লাহ পাক কোরআন দুই নাম্বার কারণ হলো মক্কার ভিতরে আল্লাহর ঘর আছে তিন নাম্বার কারণ হলো এই মক্কায় আল্লাহ তাআলা হাবিব আল্লাহর বন্ধু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমকে আল্লাহ মক্কাতুল মুখার নামে নবী বানায় আল্লাহ পাঠাইছে এই জন্য মক্কার মর্যাদা বেড়ে গেছে তিন কারণে বাড়ছে এক নাম্বার মক্কা শরীফের ভিতরে আল্লাহর ঘর আছে আছে কিনা নাই বাইতুল্লাহ আছে এ কারণে মক্কার দাম বাড়ছে দুই নাম্বার মক্কায় আল্লাহ পাক কোরআন নাজিল করছেন এই জন্য মক্কা শরীফের দাম বাড়ছে এই শহরের কসম আল্লাহ কাইছেন ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহ বলেছেন নিরাপদ শহর ইন কসম কেন এটা এক নিরাপদ শহর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন এই নিরাপদ শহর যে শহরে আল্লাহ কোরআন করে শহরের নিরাপত্তা আল্লাহ কুদরতি হাতে গ্রহণ এখানে তিন আমার আপনার নবী এই মক্কায় আগমন করছে এই জন্য নবীর মর্যাদা বাড়ছে নবী যে স্থানে পা রাখছেন এই স্থানের পরিবর্তন হয়ে গেছে আমার পুরো মক্কা মালা নবী ইয়াතුবর মর্যাদা वाला নবী তিনিও যখন এক আল্লাহর দাওয়া দিয়েছেন তার বিরুদ্ধে দাওয়াত হয়েছে আজ পর্যন্ত যারা দেখবেন উম্মতের হক কানে উলামায়ে کرام যারা হকের পথে দাওয়াত দেয় 얘দের উপরে একদল মানুষ যুগে যুগে নির্বজাতনী স্টিমুলার চালায় এটা নতুন ইতিহাস না আল্লাহ রাব্বুল আলামিন তাইতো আমাদের তেলাওয়াত কি তো আয়াত 3 এর ভিতরে আমাদের আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু বলেন জান্নাত যাওয়া এত সুজানা জান্নাতি যেতে হলে দুইটা গুণ টাকা লাগবে এক নাম্বার ইমান আনা লাগবে দুই নাম্বার আল্লাহ বলেন এক কাজ করা লাগবে এক কাজ করা লাগবে সৎ কাজ করা লাগবে আমার পানের ভাইরা সৎ কাজ আর ইমান যাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন জান্নাত আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে নিয়েছি অতএব মমিন বান্ধব শোনো জান্নাত যদি যেতে হয় ইমান টাকা লাগবে ইমানটা এত দামি জিনিস যে ইমানের দাওয়াত দিতে গিয়া আল্লাহ তারা হাবি বলল তার বন্ধু বিশ্ব নবীকে রক্তাক্ত করাইছে কাফের না রক্তে রঞ্জিত করেছে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর রক্ত জ্বলছে এরপরেও কিন্তু আল্লাহ বলেন নাই বন্ধুগ এক মুহূর্তের জন্যে এক সেকেন্ডের জন্য ইমানের দাওয়াত বন্ধ করে দেন এই কথা আল্লাহ বলেন নাই কেন বলেন নাই কারণ ইমান বড় মজবুত জিনিস যে জিনিস দামি হয় সেটা অর্জন করার জন্য কষ্ট লাগে এই জন্য দেখেন না আমাদের ঘরে যদি কোন থাকে স্বর্ণ আর গয়না যদি কোনো মানুষের ঘরে থাকে এখানে ডাকাত ঢুকার সম্ভাবনা আছে কিনা নাই অবশ্যই আছে কারণ এখানে দামি জিনিস আছে এজন্য ইমান বড় দামি জিনিস

এই পৃথিবীর সর্বপ্রথম যিনি ইমানদারিণী মহিলা ছিলেন সর্বপ্রথম আল্লাহর বলে সেই সর্বপ্রথম মুসলমান নারী আপনার আমার মা আম্মাজান জান খাদিজা ইমানের কারণে দুনিয়াতে যত স্থাপন স্থাপন সম্পদ ছিল তিনি সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করছে ইমান তাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ এবং তার রসুল কি পাওয়ার জন্য তিনি এত মহব্বত ছিল আম্মাদান খাদিজার কথা যদি আমি সারা রাত বলি সারা রাত বলতে পারবো কিন্তু এরপর সবে না আম্মাদান খাদিজা যখন ইমানে দাম বুঝতে পারছেন আপনার আমার নবীর সম্মান ইজ্জত যখন তিনি বুঝতে পারছেন নবীর প্রতি তিনি ইমানের মহব্বত প্রকাশ করার জন্য এমন ভালোবাসা দেখাইছেন রসুলের বয়স যখন চল্লিশ বছর রামা চল্লিল চল্লিশ বছর বয়স অবনীত হওয়ার একটু আগে কিছুদিন পূর্বে চল্লিশ বছর হওয়ার আর মাত্র এক মাস বাকি আছে অথবা কেউ বলেন এক মাস প্লাস আর কিছুদিন কেউ বলেন চল্লিশ দিন বাকি আছে অবস্থায় আমার আপনার নবী বিশ্ব নবী যেন দুনিয়ার কোন কিচ্ছু ভালো লাগে না বহারি শ্রী শ্রীর ভিতরে আছে আল্লাহ নবীজি ওই সময়টা একা তাকা খুব বেশি পছন্দ করতেন আমার আপনার নবী বিশ্ব নবী মক্কার এলাকা ছেড়ে দিয়ে আমার আপনার নবী হেরা গোহায় চলে গেছেন হেরা গোহায় আল্লাহ নবীজির উপরে কিছুদিন পরে সর্বপ্রথম করে নাজিল হবে নবীজি যেন হেরা গোহা থেকে একটু তার মন সরান না হেরা গোহায় বসে বসে আল্লাহ জিয়ানে মগ্ন হয়ে আমার আপনার নবী বিশ্ব সময় অতিবাহিত করেন ঠিক সেই সময়ে আমার আপনার নবীর জন্য প্রত্যেক দিন দুই বেলা খানা জিনি নিয়ে যাইতেন তিনি আর কেউ ছিলেন না তিনি হলেন আপনার আমার মা আম্মা যান খাদিজুল কুবরা আম্মা যান খাদিজা রসুল হেরা গোহায় একা একা সময় পার করেন মহান মালিকের সাথে যেন তার গভীর এক সম্পর্ক গভীর এক প্রেম শুধু আল্লাহ তার কাছে যেন ভালো লাগে না নবীজি হেরা গুহায় একা একা হয়ে সময় করেন হয়েসুল তখন চল্লিশ বছর আল্লাহ নবীজির বয়স আম্মাজান খাদিজার বয়স তখন পঁচপান্ন বছর নবীজি চল্লিশ বছরের একজন নাওয়ান আম্মাজান খাদিজা পঁচপন্ন বছরের একজন বৃদ্ধা মহিলা কিন্তু স্বামীর প্রতি তার কি অগাধ ভালোবাসা আকাশের মালিক যেন তাকায় তাকায় সবকিছু দেখে দেখে আম্মাজান খাদিজা এই বৃদ্ধ অবস্থায় হেরা গুহায় যারা গিয়েছেন মক্কায় যারা হাঁস করেছেন তারা দেখেছেন কত উপরে কত উঁচু পাহাড় সেটা এখনকার এই যুগে সৌদি সরকার তো সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা করে দিছে উন্নত রাস্তা আছে চাইলে টাকা পয়সা থাকলে টাকা পয়সা খরচ করে গাড়ি দেওয়া হইলেও চেষ্টা করে উপরে উঠে যায় কিন্তু সেই সময় তো এই ব্যবস্থাটা ছিল না পঁচপান্ন বছরের একজন বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা শামির পথে কি দিন দুইবার তুমি کھانا নিয়ে যান এবং মিজের হাতে আমার আপনার নবীর মুখে খাবার উঠায় দেন খানা খাওয়ায় তারপর তিনি সেই হেরাগু হাত থেকে আম্মা জাম খাদিজাতুল কুবরা নেমে আসে এইভাবে ভাবে দিন যাইতেছে এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন এইভাবে করে দিন যাইতে যাইতে মুঠুন চল্লিশ দিন চলে গেছে আর মাত্র একদিন বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে কোরআন নাজিল করবেন কি আসবে জিবরাইল আগমন করবে যেদিন চল্লিশ দিন হারা গোহায় নবীজি পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর নবী তাকায় দেখেন খাদিজা অনেক কষ্ট করে আপনার আমার নবী বিশ্ব নবী জন্য খানা নিয়ে উপরে উঠতেছে ওই দিন যেন খাদিজান এত কষ্ট হইতেছে খাদিজা যেন উপরে উঠতে পারে না উঠতে গেলে নিচে পড়ে যায় দাঁড়াইতে গেলে বসে যায় নবীজি অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে খুশি দিয়ে আল্লাহ নবীজি হাসতেছেন খাদিজার প্রেম দেখে আমার নবীজি হাসে এই অবস্থা দেখি খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমার কষ্ট দেখে আপনি একদিকে হাসেন আবার চোখের পানি বলে মনে হয় যেন আপনি খুশির হাসি হাসতেছেন কারণ মানুষ যখন বেশি খুশি হয় খুশি হইলো দেখবেন চোখের পানি পড়ে খুশি দে আনন্দে আবু আল্লাহ আমার এত কষ্ট হয় এত কষ্ট করে আমি আর আবহাই উঠে দুই নন্দিন দুই দুইবার আপনার জন্য খানা আসি আল্লাহ নবী গো আজকে চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন আজকে পূর্ণ হবে আজকে আমি দেখি সম্পন্ন আপনি ব্যতিক্রম অন্য দিনের চেহারা আজকের চেহারা যেন ব্যতিক্রম দেখা যায় নবী গো এতে কি আপনি খুশি হন আপনার কাছে কি ভালো লাগে আনন্দ লাগে আল্লাহ নবী তখন ডাক যেমন খাদি যা আমি আজকে হাসতেছি কেন জানো নি আমার হাসার কারণ হলো আজকে যখন তুমি আমার কাছে আসবে তুমি আসার আগে আল্লাহরে ফেরেস্তা জিবনি আমার কাছে এসেছে জিব্রিল এসে আমার কাছে একটা আনন্দের সংবাদ পদ পৌঁছে দিয়েছে ও খাদিজা শোনা আনন্দের সংবাদটা হলো এই তুমি যে চল্লিশ দিন আমার জন্য খানা নিয়ে আস তোমার বয়স তো এখন কম হয় নাই স্বামীর প্রতি তুমি যে ভালোবাসা দেখাইছো এই ভালোবাসা দিয়ে কেমন এত খুশি হয়েছে খাদিজারে শোনো জিব্রিল এসে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে গেছে মহান আল্লাহ তোমার এই আচার আচরণে দেখে এত খুশি হইছে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া আকাশের মালিক মহান আল্লাহ তোমাকে জিব্রিলের মাধ্যমে সালাম জানাইছে খাদিজা এই জন্য আমি আজকে খুব বেশি আনন্দিত হয়েছি ও খাদিজা আল্লাহ তোমাকে স্বয়ং নিজে জিব্রিলের মাধ্যমে সালাম জানাই দিয়েছে এই ছিল খাদিজার আল্লাহ নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা ইমান না খাদিজা ইমানের কারণে দুনিয়ার সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন নবীর জন্য এমন প্রেম ভালোবাসা এর পরও তাদের ভিতরে একটা আখ রাতের ছিল পরকালের বই ছিল এত ভয় হাদিস শরীফের মধ্যে আসছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে নবীজি এসে তাকায় দেখেন খাদিজা একদিন বিছানার মধ্যে পড়ে আছে ভীষণ জ্বর প্রচন্ড জ্বরের কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহার চেহারাতে এত দুর্বল হয়েছে খাদিজা বিছানার সঙ্গে ফিট লেগে গেছে অভিজিৎ খাদিজার মন নরম খাদিজা চোখের পানি চেড়ি দিয়ে শুনু কান্দে আর কান্দে ডাক আল্লাম খাদিজা কেন তুমি চোখের পানি চেড়ি দিয়ে কান্দ আম্মা জান খাদিজা তো কোন ডাক দেয় বলি বা আল্লাহ নবী গ আমি দুইটি কারণে কান্দি নবীজি আমার ডাক দেবেন খাদিজা কোন দুইটি কারণে কান্দ আম্মাদান খাদিজা জবাব দেয়া কয় আর শুনাল্লাহ আমি প্রথমত আপনার জন্য কান্দি দুই নাম্বার আমি আমার নিজের জন্য কান্দি আমি আপনার জন্য কান্না করি আবার আমার নিজের জন্য কান্না করি আল্লাহ নবী ডাক দেবেন খাদিজা তুমি আমার জন্য কেন কান্না করো দিয়া আমার বয় হয় এতদিন আমি দুনিয়াতে ছিলাম আমি যদি মরে যাই আপনার পাশে কে তাকবে আপনার মা নাই আপনার বাবা নাই আপনার পাশে তাই কে আপনাকে সাহায্য করবে আরবের কাদের সুযোগ পাই হয়তো আপনার গায়ে আঘাত করে বসতে পারে এই জন্য আমার বয় হয় আমি চলে গেলে পরে নাকি কাফের সুযোগ পায় যদি আপনার গায়ে আঘাত করে আমি খাদি কি এটা বরদাস্ত করতে পারবো এই জন্য আমি খাদি যা চোখের পানি ছেড়ে দিয়ে আমি খাদি যা করি খাদিয়া চল কোবরা এই কথা শুনে ছোট্ট মেয়ে আপনার আমার নবীর কলি যার টুকরা মেয়ে জারবেপরে আল্লাহর নবী বলেছেন ফাতিমা তুমি বিदातুম مني আমার কলিজার টুকরা হযরত فاطمه মা কি ডান দেয়া কয় আম্মা जान আপনি চিন্তা করবেন না আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনার দায়িত্বটুকু আমি ফাতেমা আদায় করব আমার বাবা যখন দিনে দাওয়াত দিবে এই অবস্থায় আমি আমার বাবাকে একা ছাড়ব না আমি আমার বাবার পিছনে থাকবো আমার বাবা এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে আম্মা জান খাদি গালের পরে আবার নবী যখন সুখে কাত নবীর পিছনে যখন কেউ নাই এতিম নবীর পিছনে কে থাকবে আল্লাহ নবী যখন ইমানে দাওয়াত দেওয়ার জন্য বের হই অবস্থায় ছুটছে মেয়ে ছুটছে মেয়ে হজত পাঁচে মা আমার আপনার নবীর রামা চুল্লিল পাঞ্জাবির পিছন দিক থেকে কাপড় টেনে ধরে রাখে নবীজি যখন খাদিজার তিনটে কালের পরে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হইতেন ছোট্ট একটা মেয়ে অজত ফাতেমা রসুলি কলিজার টুকরা মেয়ে পাঞ্জাবির পিছন দিক থেকে টেনে ধরত দেখত আরবের কোন কাফের আমার আপনার নবী বিশ্ব নবীজির গায়ে আঘাত করে কিনা আমার পানের ভাইরা মাঝে মধ্যে আল্লাহ নবীজি খানায় কাবার সামনে গিয়া আল্লাহর হাবিব যখন শেষদায় পড়ে যাইতেন রসুল যখন শেষদায় মাথা মাথা দিয়ে দিতেন শেষদায়

আল্লাহর হাবিব বিশ্ব নবীজির থেকে পচা ওঠেন নারী বুড়িগুলি সোনা দিত আর ডেকে ডেকে বলতো আরবের তোদের কি একটু দয়া হয় না তোদের কি একটু মায়া লাগে না আমার আব্বা জান কি করেছে ছোট্ট মেয়ে ফাতেমা বলতেছেন ওরে আরববাসী আমার বাবার তো কোনো দোষ নাই আমার বাবার দুষ একটাই আমার বাবা এক আল্লাহ দাওয়া দেয় এই তোমরা আমার বাবার পিঠের উপরে তোমরা পচা নারী বুড়ি উঠে দাও এছাড়া তো আমার আর কোন দোষ নাই প্রিয় ভাইরা আম্মা জান খাদিজার হবু অনুসরণ করতেন হজরত ফাতেমা রাসূলের কলিজার টুকরা মেয়ে আম্মা দিয়েন না দিয়ন যখন তিনি কান্না করছিলেন বলেছিলেন খাদিজা তুমি কান্না করো কেন খাদিজা বলে দুই কারণ আপনার জন্য আমার কান্না হয় কারণ এতদিন আপনি যখন দিনে দাওয়াত দিতেন আমি আপনার বাসে থাকতাম তখনই ফাঁচ আমারা দিয়ানা বলেছেন মা গো আপনি টেনশন করবেন না এই দায়িত্ব আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি পালন করব নবী বললেন খাদিজা বুঝতে পারছি দুই কারণের এক কারণ দুই নাম্বার কারণ তুমি তোমার কারণে কেন কান্না করো খাদিজা তুল কুবরা দিয়াল্লাহ হুয়ান হা ডাক দিয়া বলেন ভগবানের স্বামী আমার বয় হয় আমি যে দুনিয়া থেকে চলে যাব অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব যেই কবরে আলো নাই যেই কবরে সাথী নাই যেই কবরে বাতি নাই আমার ইমানের আমলের অবস্থা তো তেমন ভালো না ইয়ারে শুনলাম আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার কয়েকটা ওসিয়ত কি আপনি পালন করতে পারবেন নবী ডাক দেবেন খাদি তোমার কয়েকটা কেন তুমি যতগুলি ওসিয়ত করো বা প্রত্যেকটা পালন করব নবীন তাহলে এক নাম্বার ওসিয়ত আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আপনি আপনার গায়ের জামা জুব্বা মুবারকটা আমার গায়ে লাগায় কাপনের কাপন হিসাবে জনায় দিবেন ইয়ার না শুধু আপনার গায়ের জামা জুব্বা মুবারক আমার কাপনের কাপন জনায় দিলে হবে না নবী আপনি নিজে আমার জানা নামাজ পড়াইবেন শুধু আপনি নিজে আমার জানা নামাজ পড়াইলে হবে না আমার লাশটা আপনি নিজে কবরে দাপন দাপন করে রাখবেন শুধুমাত্র আমার লাশ কবরের ভিতরে রাখলে হবে না যতক্ষণ না মন কান্না কির বেরেস্তানা আসে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের মধ্যে ও অপেক্ষা করবেন মুনকার নাকির প্রেত আসলে পরে আমার سوال جوابের জবাব দি আপনি কবর থেকে উঠবেন নবী বলেন খাদিজা কোন টেনশন নাই খাদিজা তসিদুল যেই যিনি ইন্তিকাল করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তার গায়ে জামা দিয়া জুব্বা দিয়া কাফনের কাফন খাদিজার গায়ে জড়ায় দিলেন নবীজি নিজে জানাজার নামাজ পড়াইলেন এমনকি লাশ নিয়ে আল্লাহর নবী নিজে কবরে নামছেন দাফন সম্পন্ন করার জন্যে নবীজি উঠতেছেন না আল্লাহ রাব্দুল আলমিন তখন জিবিল কে পাড়ায় দিন জিবিল যাও আমার বন্ধুকে গিয়ে বলো কষ্ট করতে হবে না কষ্ট করে আমার বন্ধু খাদিজার সওয়াল জবাবের জবাব দিতে হবে না খাদিজার সওয়াল জবাবের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট আমি তার পক্ষে জবাব দিয়ে দিব প্রিয় ভাইরা এই ছিলেন আম্মাজান খাদিজা যিনি আল্লাহ নবীজির জন্য নিজের জীবনের সব কিছু উৎসর্গ করেছেন এটাই ছিল ইমানের বদৌলতে খাদিজার ত্যাগ এই ত্যাগের কারণে আম্মাজান খাদিজা জুনিয়াতি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন তাই আসুন আমরা আমাদের ইমানকে ধরে রাখতে হবে যত মুসিবত আসুক না কেন ইমানের জন্য সবকিছু ছেড়ে দিব তোটাভি ইমান ছারবো না আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ওয়া আকুরু দা আনা আর আলহামদুলিল্লাহ